अस्सलामु अलैकुम, वेलकम टू स्पीड ट्यून। आज के नतून एक वीडियो निये अपने सामने हाजिर हलम। आज के जी इश्यूटा निये कथा बोलबो सेटा हे बैटारी इश्यू, विशेषकर जरा होंडा बाइक आमरा यूजार, होंडा हर्नेट बोलें बा होंडा लिवो, होंडा हर्नेट बा होंडा लिवो बा सीबी शेन एचपी बा सीबी ट्रिगर, होंडा यूजार जरा आछेन तादेर एक कमन समस्या जेटा सेटा हे बैटारी इश्यू। देखा जाए जे होंडा साधारणत जो बैटारी दिए थाके स्टके, से बैटारिटा अने के एलईडी लाइट बा पावरफुल हर्न यूज कर ले देखा जाए बैटारिटा बसे जाए। तो सब एक कमन समस्या थाके सेटा हे बैटारिटा किभाबे भालो रखा जाए, आज के सेटा निये एकटू कथा बोलबो। तो बैटारी इस्यूटार जो सर्वप्रथम किछु टीप्स आसले मेने चलते हबे, जे टीप्सगुलो आपनि मेने चलले आपनि एलईडी लाइट एबं पावरफुल हर्न यूज कर लेओ आपनि बैटारिटा आपनार भालो थाकबे। से टीप्सगुलो कि से टीप्सगुलो बोलछि। प्रथम टीप्स होच्छे बाइकटि आपनि जखन स्टार्ट दिबेन सकालबेला, अथवा बाइकटा जदि 5-6 घंटा बंध थाके बा 4-5 घंटा बंध थाके, आपनि प्रथमे अवश्यई এই যে কিক স্টার্ট দিতে হবে, অর্থাৎ আপনি সেলফ না দিয়ে কিক দিয়ে ব্যাটারিটা, সরি বাইকটা স্টার্ট দিবেন। কিক দিয়ে স্টার্ট দিলে ব্যাটারিতে প্রেসার পড়বে না, এবং পরবর্তীতে বাইকটা যখন কিক দিয়ে স্টার্ট দিলেন কিছুক্ষণ 2-3 মিনিট বাইকটি আইডল আরপিএমে রেখে দিতে হবে, ঠিক যেরকম এখন রেখে দেওয়া আছে। তো রেখে দিলে ব্যাটারিতে আর কি সরাসরি প্রথমেই প্রেসারটা পড়বে না। তো এরপরের বার বাইকটা ইঞ্জিনটা যখন গরম হয়ে যাবে, বাইকটা রানিং হয়ে যাবে, তখন ব্যাটারিটা কিন্তু ব্যাটারিতে চার্জ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা রেকটিফায়ার দিয়ে। আর মূলত যেই সমস্যাটা হয় আসলে ব্যাটারির সমস্যা না, হোন্ডা বাইকের যেই সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো হচ্ছে রেকটিফায়ারে। তো রেকটিফায়ার হচ্ছে ব্যাটারিকে পাওয়ার দেয় বা ব্যাটারিকে চার্জ করে, সেই চার্জার বা জেনারেটর বলে, সেটাতেই আসলে সমস্যা। যে ওইখানে খুব একটু লোয়ার পাওয়ার বা কম শক্তিশালী একটা রেকটিফায়ার দেওয়ার কারণে ব্যাটারিতে কারো কারো সমস্যা হয়। তো এক নম্বর টিপস যেটা গেল সেটা হচ্ছে প্রথমে কিক স্টার্ট দিবেন, এবং সারাদিনের পরে আপনি চাইলে সেলফ স্টার্ট দিয়ে ব্যবহার করতে পারবেন। দুই নম্বর টিপস হচ্ছে এলইডি লাইট অনেকে লাগায়, আমার এখানে এলইডি লাইট লাগানো আছে দেখেন, ঠিক আছে আমার এলইডি লাইট লাগানো আছে, সেটা হচ্ছে নবসাইট S2। এটার রিভিউ আমি যখন দিব আরেকটা ভিডিওতে থাকবে, লো বিম হাই বিম। তো অনেকে কিন্তু এরকম এলইডি পাওয়ারফুল এলইডি লাইট ইউজ করেন, তো পাওয়ারফুল এলইডি লাইট ইউজ করার কারণে অনেকের ব্যাটারি বসে যায়, আবার সাথে কিন্তু অনেকের ডুয়েল হর্ন থাকে। তো স্টকে কিন্তু একটা হর্ন দেওয়া থাকে, ডুয়েল হর্নের মধ্যে আমরা যখন একটু পাওয়ারফুল হর্ন লাগাই ডাবল হর্ন, সেক্ষেত্রে দেখা যায় ব্যাটারিটা বসে যায়। সেক্ষেত্রে একটা টিপস হচ্ছে যখন আপনি পাওয়ারফুল, আমার এখানেও ডুয়েল হর্ন লাগানো আছে, এখানে একটা ভিতরে আরেকটা আছে, তো এই ডুয়েল হর্ন লাগানোর কারণে, এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডুয়েল হর্ন লাগানো আছে। তো ডুয়েল হর্ন লাগানোর কারণে এবং এলইডি লাইট লাগানোর কারণে অনেক সময় ব্যাটারিটা পাওয়ার নিতে পারে না, সাধারণত হোন্ডা বাইকগুলোতে এগুলি হয় বেশি। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি যখন ডুয়েল এলইডি লাইট, সরি এলইডি লাইট এবং ডুয়েল হর্ন লাগাবেন, তখন একটা রিলে ব্যবহার করবেন। রিলেটা সাধারণত দুই ধরনের হয়, একটা আছে হর্নের সাথে, একটা আছে হেডলাইটের সাথে, আপনি দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে ডুয়েল হর্নের সাথে একটা রিলে ইউজ করেছি, রিলেটা ভিতরে আছে অবশ্য দেখা যায় না। রিলে ইনস্টল করার ফলে ব্যাটারিতে লোড কম পড়ে এবং ব্যাটারিটা ভালো থাকে। তো গেল দুই নম্বর টিপস, সেটা হচ্ছে রিলে ইউজ করা। তিন নম্বর টিপস ব্যাটারি ভালো রাখার, তিন নম্বর টিপস হচ্ছে আপনি যখন জ্যামে থাকবেন তখন কি করবেন, তখন হচ্ছে রাতের বেলা যখন আপনাকে হেডলাইটটা ব্যবহার করতে হয়, হেডলাইট জ্বালিয়ে আপনি জ্যামে আটকে আছেন, তখন আপনি করবেন কি, তখন আপনি এলইডি লাইটটা বন্ধ করে দিবেন। জ্যামে থাকলে, আটকে থাকলে এলইডি লাইটটা তখন বন্ধ করে দিবেন। এবং চার নম্বর টিপস হচ্ছে যখন আপনি বাইকটা বন্ধ করবেন, মনে করেন এখন এলইডি লাইট অফ আছে, বাইকটা আপনি চাবি অফ করে দিবেন, চাবি অফ করার আগে অবশ্যই আপনাকে এলইডি লাইটের হেডলাইটটা, অর্থাৎ এলইডি লাইটটা অফ করতে হবে, তারপর আপনি
এভাবে চাবিটা বন্ধ করে দিবেন। তো এই হলো চারটি টিপস। এই চারটি টিপস যদি আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলে আশা করা যায় আপনার ব্যাটারিটি ভালো থাকবে। ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোটরসাইকেল বিষয়ক আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।